করোনাকালীন আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তারেক ইসলাম, সিনিয়র শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম শ্রেণীর অধ্যায় স্যারের অর্থাৎ সূচক এবং লগারিদমের একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে এসেছি। সবাই মনোযোগ সহকারে আশা করি সবাই দেখবে। থ্রি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হলে আমাদের দেখাতে হবে যে লগ থ্রি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস লগ কিউ টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ আর টু দি পাওয়ার সি প্লাস এ ইস ইকুয়াল জিরো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই সমস্যাটির সমাধান করতে প্রথমে আমরা ব্যবহার করবো ফি, কিউ এবং আর এর মানগুলা আমরা লিখব। তাহলে প্রথমে আমি শুরু করতে যাচ্ছি। দেওয়া আছে ফি ইস ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি কমা কিউ ইস ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি কমা আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের দেখাতে হবে লগ ফি টু দি এ প্লাস বি প্লাস লগ কিউ টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ আর টু দি পাওয়ার সি প্লাস এ ইস ইকুয়াল জিরো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এল এস লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ লগ ফি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস লগ কিউ টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ আর টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল লগ ফি এর মান আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি। তাহলে আমরা ফি এর জায়গায় এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি লিখলাম। ফি এর পাওয়ার ছিল এ প্লাস বি, তাহলে ফি এর মান বসাইয়া তার পাওয়ার এ প্লাস বি দিয়ে দিলাম প্লাস। ঠিক একইভাবে এবার আমরা লিখতে পারি লগ কিউর মান এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ আর এর মান এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ার হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল লগ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ তোমরা এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি বেস যদি একই হয়, সূচকের নিয়মে আমরা জানেছি বেস যদি একই হয় পাওয়ার ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ার এ মাইনাস বি এই ভাগের জন্য পাওয়ার এম আর ভাগের জন্য কি মাইনাস বি হয়ে গেল, তাহলে হোল টু দি পাওয়ার এ প্লাস বি। একই নিয়মে লগ এক্স টু দি পাওয়ার, তাহলে দেখা যাচ্ছে এখানে একই অবস্থা বেস এক্স ঠিক আছে পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ বেস এক্স ঠিক আছে সি পাওয়ার মাইনাস এ অর্থাৎ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল লগ এক্স টু দি পাওয়ার, তোমরা দেখতে পাচ্ছ এক্সের পাওয়ার এ মাইনাস বি আবার তার পাওয়ার এ প্লাস বি। এটাকে আমরা বলি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার হওয়ার কী করতে হয় বিয়োগ গুণ করতে হয়। আমি আবার বলছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার হওয়ার কী করতে হয় গুণ করতে হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমরা গুণ করলাম, তাহলে আমাদের এটা দাঁড়ালো সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস লগ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি, তাহলে কী দাঁড়ালো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একই নিয়মে প্লাস লগ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ পাওয়ার সি প্লাস এ কী দাঁড়ালো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মুছে এর পরের অংশে যাচ্ছি, তাহলে সবাই খেয়াল করবে। এরপর ইকুয়াল, এখন আমরা পাচ্ছি
এই লক আমি এই পুরনো অংশটাকে আমি এম মনে মনে ধরব তাহলে এটাকে আমি এন ধরব আর এটাকে আমি থি ধরব তাহলে কি দাঁড়ালো দেখো দেখি লক এম প্লাস লক এন প্লাস লক থি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই আগে জেনেছ লক এম এন একটা সূত্র শিখেছ লক এম এন সমান কি শিখেছ লক এম প্লাস লক এন এই সূত্রটা তোমরা শিখেছ তাহলে আমরা লক এম প্লাস লক এন ইস ইকুয়াল লক এম এন লিখতে পারি আবার লক এম এন ইস ইকুয়াল লক এম প্লাস লক এন লিখতে পারি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লক এম প্লাস লক এন প্লাস লক ফি তাহলে কি দাঁড়ালো লক এম এম হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এন এন এর জায়গায় কি দেখতে পাচ্ছ তোমরা এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ফি তাহলে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা এই সূত্রটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই সূত্রের কি নিয়ম অনুসারে আমরা লক এম প্লাস লক এন প্লাস লক পি সমান লক এম এন পি পেয়ে গেলাম এম এর জায়গায় আমি বলছিলাম এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন এর জায়গায় আমি কি আমাদের কী ছিল এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর পি এর জায়গায় আমাদের কী ছিল এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা পেয়েছি ইকুয়াল লক এবার দেখা যাচ্ছে এখানে এক্স বেস এক্স বেস এক্স বেস একই অর্থাৎ বেস একই সূচকের নিয়মে গুণের সময় পাওয়ার কী হয় যোগ হয় ভেরি গুড তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স 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 বেস একটা নিলাম এক্স তাহলে গুণের সময় পাওয়ার যোগ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেয়ে গেলাম ইস ইকুয়াল লক এক্স টু দি পাওয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ যাচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ যাচ্ছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি বাদ যাচ্ছে তাহলে আর কী থাকলো জিরো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের একটি সূত্র সূচকে তোমরা সবাই শিখে আসছো এ টু দি পাওয়ার জিরো সমান আমরা কী শিখছিলাম ওয়ান তাহলে যে কোনো রাশির পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওই মান হবে ওয়ান আমি আবার বলছি যে কোনো রাশির পাওয়ার যদি কী হয় শূন্য হয় তাহলে ওই রাশির মানটা হবে কত ওয়ান তাহলে এবার আমরা লিখতে পারি লক এক্স টু দি জিরো সমান কী শিখছিলাম আমরা ওয়ান ইকুয়াল লক ওয়ান এটা একটা সূত্র লক ওয়ান সমান জিরো তাহলে লক ওয়ানের জায়গায় আমরা কী পেলাম জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পক্ষের মান ছিল জিরো আমি বাম পক্ষ থেকে জিরো নিয়ে আসি তাহলে এটাকে আমরা লিখতে পারি আর এস রাইট সাইড সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বলতে পারি সুতরাং লক সি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস লক কিউ টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লক আর টু দি পাওয়ার সি প্লাস এ ইস ইকুয়াল জিরো দেখানো হলো আশা করি সবাই সবাই তুলে নিয়ে এসছে কথাই সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমি যে সমস্যাটি তোমাদের দিলাম সেটা আমি করে দিলাম আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো আমি বাড়ির কাজটি তোমাদের জন্য বোর্ডে লিখে দিচ্ছি তাহলে তোমাদের বাড়িতে করার জন্য যে প্রশ্নটি আমি দিলাম এল ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফি বাই এক্স টু দি পাওয়ার কিউ কমা এম ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর কমা এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার ফি হলে প্রশ্ন ক এল এম এন এর মান নির্ণয় করো প্রশ্ন খ দেখাও যে এল টু দি পাওয়ার ওয়ান বাই পি কিউ ইন্টু এম টু দি পাওয়ার ওয়ান বাই কিউ আর ইন্টু এন টু দি পাওয়ার ওয়ান বাই আর ফি ইস ইকুয়াল ওয়ান প্রশ্ন গ প্রমাণ করো যে ফি প্লাস কিউ ইন্টু লক কে ভিত্তিক লক এল প্লাস
plus r into cavity log m plus r plus p into cavity log n is equal to 0. সুপ্রিয় শিক্ষার্থী সবাই বাড়ির মধ্যে পড়ালেখা করো, আমাদের এই মহামারীর সময় আমরা বাসায় থাকব, সুস্থ থাকব, এই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।